খামারের কিছু কাজ চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখে আসি আমি কি কি কাজ করি এবং প্রতিনিয়ত কি কি কাজ আমার পরিবর্তন করতে হয়, কিংবা প্রতিনিয়ত কিভাবে কাজের গতি আমার পরিবর্তিত হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছি আজকের মূল প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। তো খামারে প্রবেশ করলাম, খামারে প্রবেশ করার পর যে কাজগুলো থাকে, প্রথম কাজ হচ্ছে এই খামারটা ঝাড়ু দেওয়া। কিন্তু এখন যেহেতু আমি কিছু মুরগি এখানে পালন করছি, তাই আমি যদি সকালবেলায় ঝাড়ু দিয়ে যে যেখানে আমি খাদ্য দেই সেই জায়গাটা ঝাড়ু দিয়ে ফেলে দেই, তাহলে মুরগির খাবারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই হাঁসের অবশিষ্ট খাবার মুরগিকে খাওয়ানোর জন্য প্রথমে আমি খাবারটা ঝাড়ু না দিয়ে প্রথমে চলুন আমরা মুরগিগুলোকে ছেড়ে দিই। তো এখন মুরগিগুলোকে ছেড়ে দিলাম, এখন কিন্তু সেই অবশিষ্ট হাঁসের খাবারটা মুরগিগুলো খেয়ে ফেলবে। তো এই যে অবশিষ্ট খাবার, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে মুরগির খাওয়ানোর একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু মুরগি ছিল না তাই এই ব্যবস্থা করতে পারিনি। তো যাই হোক, এখন যেহেতু ব্যবস্থা করেছি, এখন মুরগিগুলো খাবার খাবে, পাশাপাশি আমরা হাঁসকেও ছেড়ে দিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, 9টার মতো বেজে গেছে। তো এই জন্য হাঁস মুরগি আমরা একসঙ্গে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর কিন্তু এই খামারটা ঝাড়ু দিতে হবে, আর যেটা একেবারেই হচ্ছে হাউজের সঙ্গে যে জায়গাটা, এটা কিন্তু প্রতিদিন আমরা হচ্ছে মোটরের সাহায্যে ধুয়ে দিই, পরিষ্কারই থাকে মোটামুটি। যেহেতু বিদ্যুতের ওপর নির্ভরশীল, তাই আমরা হাউজে পানি দিয়ে রেখেছি, পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন, কিছু পাত্রতে পানি দিয়ে রেখেছি। তো এখন আমরা একটু ঘরে যাই। তো ঘরটা আমি তো দেখিয়েছি যে কয়েকদিন ধরে আমার ঘর একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, যার কারণে কিন্তু হাঁসের একটু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তো হঠাৎ করে দেখছি যে একটা হাঁস কিন্তু মারা গেছে। এই যে একটা হাঁস মারা গেছে, এখন আমরা একটু দেখবো যে এই হাঁসটা কেন মারা গেল, কিংবা এই হাঁসের এক্স্যাক্ট কোনো রোগ ছিল কিনা। অ্যাকচুয়ালি এই হাঁসটা কিন্তু আমরা চিহ্ন করে রেখেছিলাম, একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, তার কারণ এই হাঁসটাকে আমরা এর আগেই কিছু সিমটম দেখে ধরি এবং দেখি যে এই হাঁসটার কিছু সমস্যা আছে। সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে এর মলদ্বার বের হয়ে গেছিলো। তো মলদ্বার বের হয়ে যাওয়ার প্রাথমিক কিছু চিকিৎসা আছে, সেগুলো আমরা দিয়ে দিয়েছিলাম, এবং এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অনেক হাঁস কিন্তু ইমপ্রুভ হয় কিংবা ভালো হয়, আর অনেক হাঁস ইমপ্রুভ হয় না। আর এই হাঁসটা হচ্ছে প্রাথমিক স্টেপেই আমরা কিন্তু ধরতে পারিনি, যার কারণে এই হাঁসটা ভালো হয়নি। তো 2-3 দিন আমরা ট্রিটমেন্ট করেছি, তারপরেও এটা যেহেতু লাস্ট পর্যায়ে ছিল, তো আজকে কিন্তু সেই হাঁসটা মারা গেছে। তো এই হাঁসটা মারা যাওয়ার জন্য পুরো খামারে যে আমাদের একটা আতঙ্ক ছড়াবে কিংবা পুরো খামারটা সমস্যা হতে পারে, এরকম না, এটা একটা ব্যক্তিগত সমস্যা। এই হাঁসের এই সমস্যাটা ছিল যার কারণে এই হাঁস মারা গেছে, কোনো সমস্যা নেই। তো এই হাঁসটারই শুধু সমস্যা। তো আমরা প্রতিনিয়ত দেখবো যে যদি একটা হাঁস অসুস্থ হয় কিংবা একটা হাঁস এভাবে মারা যায়, তো ওই একটা হাঁসকে চিহ্নিত করে সেই হাঁসের রোগ আমরা যদি চিহ্নিত করতে পারি, তাহলে আমরা বুঝবো আদেও এই হাঁসটার জন্য পুরো খামারটা অ্যাটাক হতে পারে কিনা। তো যাই হোক, ঘরের অবস্থা মোটামুটি একটু খারাপ, সাথে হয়ে গেছে। প্রতিদিন আমরা কিন্তু ফ্যান ছেড়ে দিই, এখানে ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যান ছেড়ে দিই, সারাদিন ফ্যান চলে। আর মোটামুটি দিনের বেলা একটু পরিষ্কার করার পর আমরা হচ্ছে ফ্যান ছেড়ে দিই, আলো বাতাস একটু প্রবেশের ব্যবস্থা রাখি, তারপর হচ্ছে বিকেলে তো হাঁসগুলো তুলি। তো এখন চলুন দেখি যে কেন এই ঘরটা এত স্যাঁতস্যাঁতে। তো গত এক সপ্তাহ জুড়ে যেহেতু বৃষ্টি ছিল, আর আমরা প্রতিদিন ঘরটা হচ্ছে শেষে ফেলে আবার হচ্ছে ওখানে বালু দিয়ে দিই, তো চলুন দেখি যে বালু আমরা কেন দিতে পারিনি। যেখানে আমরা বালু রাখি সেখানেও কিন্তু বৃষ্টি ছিল, তো এই বালুতে বৃষ্টি পড়ার কারণে বালুটাও স্যাঁতস্যাঁতে ছিল, এই বালুটা আমরা দিতে পারিনি। তো এই বালুটা না দেওয়ার কারণে ঘরটা আরও স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর প্রতিদিন যেহেতু হচ্ছে চেসে আবার শুকনো বালু দিতাম ঘরটা পরিষ্কার থাকতো, তো এটা যেহেতু করতে পারিনি, যার ফলশ্রুতিতে কিন্তু এই ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো যাই হোক, আজকে যেহেতু রোদ উঠে গেছে, এই বালুগুলোকে আমরা একটু কোদাল দিয়ে হেসরে উপরে দিলাম শুকানোর জন্য, শুকালে আবার আজকে আমরা হচ্ছে ঘরে বালু দিতে পারবো। তো এই সবগুলো হাঁসের কিছু সমস্যা আমি দেখতে পেয়েছিলাম, আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, সেই সমস্যার যে চিকিৎসা সেটা চালাচ্ছি। আজকে 3 দিন হলো, আজকে সেই চিকিৎসার শেষ দিন হবে, 3 দিন যাবৎ আমরা চিকিৎসা চালাচ্ছি, একটু ইম্প্রুভের দিকে চলে আসছে। আর এখন যেহেতু আবহাওয়া ভালো হয়ে গেছে, ঘরটাও স্যাঁতস্যাঁতে থাকবে না, ঘরটাও পরিষ্কার থাকবে, কিংবা বাহিরটাও হচ্ছে পরিষ্কার থাকবে, শুকনো থাকবে। তো আলহামদুলিল্লাহ চিকিৎসাও যেহেতু 3 দিন চালিয়েছি, ইম্প্রুভের দিকে
আগামীতে হচ্ছে একটা আশা আছে যে ডিমটাও বাড়বে আর হাঁসগুলো সুস্থ থাকার একটা সম্ভাবনা আছে। তো এখন আসা যাক এই মুরগিগুলোর খাবার নিয়ে। আমরা কি শুধু এই যে হাঁসের অবশিষ্ট খাবারগুলো এই মুরগিকে দিয়ে থাকি? না, শুধু হাঁসের অবশিষ্ট খাবার দিয়ে মুরগির হয় না, সারা রাত যে হাঁস হচ্ছে মুরগি আমরা একটা ঘরে বন্ধ করে রাখি সেখানে পর্যাপ্ত পরিমাণে আলাদা করে মুরগির খাবার দেওয়া থাকে, পানি দেওয়া থাকে, সেখানে আলাদাভাবে মুরগির যে রোগগুলো আছে কিংবা মুরগির যে হচ্ছে রোগগুলো হয়ে থাকে সেই রোগের আমরা চিকিৎসা দিয়ে থাকি, আর সারা দিন আমরা উন্মুক্ত রাখি যাতে করে হাঁসের অবশিষ্ট খাবারটা এই মুরগিগুলো খেতে পারে। তো এখন আসা যাক যে কবুতরের দিকে একটু যাই। কবুতর আমরা কিভাবে পালন করছি? কবুতর কিন্তু সেম প্রসেসে পালন করছে, কবুতরের জন্য আলাদা খাবার দিচ্ছি না। কবুতর যেহেতু এই গন্ডির মধ্যেই থাকছে, এখানে হাঁসের জন্য যে খাবার, যে মেডিসিন, যে পানি দেওয়া থাকে সেগুলো হচ্ছে কবুতর ব্যবহার করছে। এবং কবুতরের যে রোগগুলো হবে কিংবা হচ্ছে ঠান্ডা জ্বর কাশির জন্য যে মেডিসিন ব্যবহার করা হয়, হাঁসের জন্য সেম মেডিসিন ব্যবহার করা হয়। তো সেই মেডিসিন মিশ্রিত পানি কিংবা খাবার যেহেতু কবুতর খায়, তো আলহামদুলিল্লাহ কবুতরগুলোও সুস্থ আছে, দেশি মুরগিগুলো সুস্থ আছে, এবং অন্যান্য যে জাতের মুরগিগুলো আমরা পালন করছি সবগুলোই সুস্থ আছে। এবং যে কোনো হচ্ছে হাঁস কিংবা মুরগির যখন আমরা সমস্যা দেখি প্রথম স্টেপে আমরা ধরতে পারি, কারণ একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি, তবে ছোটো বাচ্চাগুলোর একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ চালের যে আমি একটা ভিডিও দেখেছিলাম, যে আমি লাইভের মাধ্যমে দেখেছিলাম যে চাল দিয়ে পানি পড়ে, পানি পড়ার কারণে ছোটো বাচ্চার একটু ঠান্ডা লেগে গিয়েছিলো, যার কারণে আমি বাড়িতে নিয়ে গেছিলাম। তো সেই বাচ্চাগুলো হচ্ছে এখন ইম্প্রুভ হয়েছে, আজকে সেই বাচ্চাগুলোকে নিয়ে আসবো। তো এই ছিল আজকে আমার খামারের হচ্ছে আপডেট, আমার কিছু কাজের অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কিংবা কে কোন জায়গা থেকে খামারের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।